সুপ্রিয় শিক্ষার্থীরা গণিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি 13 অধ্যায়ে তোমাদের সসীম ধারার মধ্যে 13.2 অঙ্কগুলো করব। গত ক্লাসে আমরা সমান্তর ধারা অঙ্ক করিয়েছিলাম, আজকে আমরা গুণোত্তর ধারা করব। গুণোত্তর ধারা হচ্ছে কি জানি, যেই ধারার মধ্যে প্রতিটা পদ তার পূর্ব পদের অনুপাত সমান হয়, অনুপাত মানে ভাগফলগুলো সমান হয়, সেই ধারাটাকে বলা হচ্ছে গুণোত্তর ধারা। যেই ধারার মধ্যে যে কোনো পদ তার পূর্ব পদের পদের অনুপাতটা সমান হয়, মানে ভাগফলটা সমান হয়, তাকেই গুণোত্তর ধারা বলা হয়। গুণোত্তর ধারার মধ্যে আমাদের তিনটা সূত্র ব্যবহার করতে হবে। প্রথম সূত্র হচ্ছে এনতম পদ, পদের যে আমরা মান বের করি, এনতম পদ ইজ ইকুয়াল টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পদের। এখানে এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে সাধারণ অনুপাত। এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, সাধারণ অনুপাত। আগেরটা বলছি সাধারণতর, এখানে হচ্ছে সাধারণ অনুপাত। অনুপাত হচ্ছে ভাগফল, সবটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। এরপর এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি ইজ ইকুয়াল টু এস এন বলা যায়, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, যখন আর এর মানটা ওয়ান এর চেয়ে বড় হবে। এন সংখ্যক পদের সমষ্টি সূত্র হচ্ছে এস এন ইজ ইকুয়াল টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান, যখন আর এর মানটা ওয়ান এর চেয়ে বড়। কিভাবে, যেমন আর এর মানটা যদি টু হয়, থ্রি হয়, তাহলে তখন কি হবে, এটা ওয়ান এর চেয়ে বড়। তিন নম্বর সূত্র, তাও এন সংখ্যক, এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইজ ইকুয়াল টু এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইড বাই ওয়ান মাইনাস আর, যখন আর এর মানটা ওয়ান এর চেয়ে ছোট হবে, লেস দেন। যেমন হতে পারে হয়তো হাফ আর এর মানটা হতে পারে, আর ইজ ইকুয়াল টু হাফ হতে পারে এখানে, আর হ্যাঁ আর ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি হতে পারে, হ্যাঁ তারপরে মাইনাস টু হতে পারে, তখন কি এটা কি কার থেকে ছোট, ওয়ান এর চেয়ে ছোট। এই তিনটে সূত্র আমাদের এই অধ্যায়ে কিন্তু আমরা অঙ্কগুলো করব, যে এই তিনটা সূত্র দিয়ে আমরা অঙ্কগুলো করব। তাহলে আমরা বইয়ের কিছু অঙ্ক আমরা করব, কারণ এই 13.13 অধ্যায়ে সসীম গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা দুইটা মিলেই কিন্তু একটা অঙ্ক আসে। তো আমরা আজকে দুই তিনটা বেশি অঙ্ক করব, দু কয়েকটা অঙ্ক করে করতেছি। যেমন আমি পাঁচ নাম্বারে তোমাদের আছে 64, 32, 16, 8 ধারাটি, এভাবে ধারাটি ধারাটি অষ্টম পদ, অষ্টম পদ কত, এখানে খেয়াল করে দেখো প্রথম পদ কত আছে, প্রথম পদ ইজ ইকুয়াল টু 64, সাধারণ অনুপাত, অনুপাত আর ইজ ইকুয়াল টু 32/64 ইজ ইকুয়াল টু কত হয়, হাফ। তাহলে প্রথম পদ কত, এ সাধারণ অনুপাত, আর ইজ ইকুয়াল টু কত 30, আমরা কি করলাম দ্বিতীয় পদটাকে প্রথম পদ দিয়ে ভাগ করলাম, কত আসলো হাফ। তদ্রূপ ভাবে 60 কে যদি 30 দিয়ে ভাগ করে তাও হাফ আসবে, 8 কে যদি 60 দিয়ে ভাগ করে তাও হাফ আসবে, যেটা কত কত থেকে 1 এর চেয়ে ছোট। যদি আমাদের পদের ক্ষেত্রে আটটা বড় বা 1 এর চেয়ে বড় বা ছোট সেটা কিন্তু তত্ত্বপূর্ণ, কিন্তু সমষ্টির ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই অবশ্যই লাগে। যেমন আমাদের বইয়ের বিরুদ্ধে অষ্টম পদ, তাহলে আমরা কি জানি, আমরা জানি এনতম পদ সমান এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে অষ্টম পদ কত হবে, অষ্টম পদ সমান এ আর টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান। অষ্টম পদ হলে আট থেকে এক বিয়োগ যাবে, তাহলে এর সমান কত 64, আর মান কত হাফ, আট থেকে এক বিয়োগ করলে কত হয় 7, 64 ডিভাইড বাই 1/27 = কত হয় 128, তোমরা ফুল করে দেখতে
পারো 2 টু দি পাওয়ার 7 সমান কত হয় 128 আর 2 এর সাথে যদি আমরা 128 কাটাকাটি করি বা ভাগ করি কত আসবে হাফ তাহলে সুতরাং আমাদের অষ্টম পদ সমান কত হবে তাহলে সুতরাং অষ্টম পদ কত হাফ অষ্টম পদ সমান কত হাফ এটা তোমাদের বইয়ের 5 নম্বরে ছিল 13.2 এ 13.2 এর কত 5 নম্বর এরপর আমরা আর কি করতে পারি যেমন সমষ্টি কিছু করে সমষ্টি বললাম সমষ্টি বলতে 6 নম্বর 3 9 27 এবার বলছি কি ধারাটি 14টি পদের সমষ্টি কত 14টি পদে সমষ্টি কত 14টি পদে সমষ্টি ধারাটা আছে 3 9 27 এখানে প্রথম পদ কত প্রথম পদ f = 3 সাধারণ অনুপাত r = 9/3 কত 9/3 3 দিয়ে ভাগ করলে কত হয় 3 যেটা কাট থেকে এটা 1 এর চেয়ে বড় 3 টা 1 এর চেয়ে বড় তাহলে r এর মানটা 1 এর চেয়ে কি বড় তাহলে আমাদের কি করতে হবে সমষ্টি তাহলে সমষ্টি সুতরাং আমরা কি জানি n সংখ্যক এটা লিখতে পারি আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি n সংখ্যক পদে সমষ্টি is equal to as n is equal to কি জানি a into r to the power n minus 1 যেখানে r টা বড় r এর মানটা কত 3 1 এর চেয়ে বড় তাহলে এই জন্য r টা আগে বসবে 1 টা পরে বসবে যেহেতু r greater than 1 যেহেতু r টা 1 এর চেয়ে বড় তাহলে কি বসতেছে তাহলে সেক্ষেত্রে যখন r এর মানটা 1 এর চেয়ে বড় হবে তখন সূত্র হবে a into r to the power n minus 1 divided by r minus 1 এখন আমরা তাহলে আমাদের 14টি পদ আছে 14টি পদের সমষ্টি কত হবে 14টি পদে সমষ্টি s 14 is equal to a into r to the power 14 minus 1 divided by r minus 1 এখন দেখো a এর মান কত 3 r এর মান 3 to the power 14 minus 1 r এর মান 3 minus 1 এখানে গেল 3 by 2 3 থেকে 1 বিয়োগ করলে কত 2 আর 3 to the power 14 minus 1 তাহলে আমাদের 14টি পদের সমষ্টি সুতরাং 14টি পদের সমষ্টি সমান 14টি পদে সমষ্টি s 14 is equal to 3 by 2 3 to the power 14 minus 1 এভাবে এরপর আমরা 7 নম্বরটা করতে পারি 7 নম্বর প্রশ্ন আমরা দেখি এখানে আচ্ছা আচ্ছা আমি আজকে তোমাদের দুইটা অঙ্ক করাইলাম এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবা আশা করি তোমরা প্র্যাকটিস করলে তোমরা পারবে আল্লাহ হাফেজ